সিলেট থেকে চালু হলো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিলেট লন্ডন সরাসরি ফ্লাইট। সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী। পরে বাংলাদেশ বিমানে BG001 নম্বরের একটি ফ্লাইট 238 জন যাত্রী নিয়ে লন্ডনের উদ্দেশ্যে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে বলে জানান সিলেট বিমানবন্দরের ব্যবস্থাপক শাহনেওয়াজ মজুমদার। চলতি মাসে 2টি ও নভেম্বর মাস থেকে প্রতি বুধবার একটি করে ফ্লাইট চলবে এই রুটে। উদ্বোধনী অনুষ্ঠানে বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোহাম্মদ মাহবুব আলী বলেন, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে বিশ্বের অন্যতম বিমানবন্দরে রূপান্তরের কাজ চলছে। এ সময় ভাড়া কমানো সহ যাত্রীদের সব সুযোগ সুবিধা বাড়ানোর আশ্বাসও দেন প্রতিমন্ত্রী। লন্ডন সরাসরি ফ্লাইট হচ্ছে, এতে আমরা খুব খুশি, কিন্তু যদি অব্যাহত থাকে তাতে আমাদের খুবই লাভ হবে। সিলেট থেকে আর যাওয়ায় আমরা কষ্ট কম উঠব। আমরা সিলেট থেকে হিথ্রু এয়ারপোর্ট যাচ্ছি, আমাদের খুবই ভালো লাগছে।